আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দারুণ একটি অ্যাপস নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। তো ভিউয়ার্স, অ্যাপসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অ্যাপসটির নাম হচ্ছে T2S। তো এই অ্যাপসটি আপনাদেরকে যে কোনো বাংলা লেখা অডিওতে পড়ে শুনিয়ে দিবে। তো আমরা এখন এই অ্যাপসটির কাজ দেখব। তো যে কোনো একটি বাংলা লেখাতে আমরা এখন চলে যাচ্ছি। তো তার জন্য আমার ইমোতে আমি চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ইমোতে যাওয়ার পরে এই জায়গাতে একটি বাংলা লেখা আছে। তো এই লেখাটি আমরা এই অ্যাপসের মাধ্যমে অডিওতে শুনব। তার জন্য এই বাংলা লেখাটির উপরে একটু চেপে ধরতে হবে। তো আপনারা এরকমভাবে চেপে ধরবেন। তো চেপে ধরার পরে কফি নামের একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা কফি নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি কফিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপসের আইকনটি উপরে চলে আসবে। তো আপনারা অ্যাপসের আইকনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমাদের আইডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি এই বাংলা লেখাটিকে অডিওতে পড়ে আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। তো আমরা এখন ফেসবুকে যাব। তো ফেসবুকে অনেক বাংলা লেখা থাকে। তো সেই লেখাগুলি আমরা এই অ্যাপসটির মাধ্যমে শুনব। তো আমরা ফেসবুকে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা ফেসবুকে অনেক পোস্ট বাংলাতে দেখতে পাই। তো সেই পোস্টগুলি আমরা এখন দেখব। তো ভিউয়ার্স, এই জায়গাতে একটি বাংলা পোস্ট আছে। তো আমরা এই পোস্টটি এই অ্যাপসটির মাধ্যমে অডিওতে শুনব। তার জন্য এই পোস্টের উপরে একটু চেপে ধরতে হবে। তো আমি এই বাংলা লেখাটির উপরে একটু চেপে ধরছি। তো চেপে ধরার পরে কফি টেক্সট নামের একটি অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো কফি টেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও সেই আইকনটি উপরে চলে আসবে অ্যাপসের। তো এই অ্যাপসের আইকনটিতে ক্লিক করে দিবেন। তোমাদের বলছি, যারা পোস্ট ট্যাগিং কর, আমার বন্ধুদের মধ্যে যারা তোমাদের পোস্ট, আমাকে ট্যাগিং করো, দয়া করে এখন থেকে আমাকে আর ট্যাগিং করবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো বাংলা লেখা এই অ্যাপসটি অডিওতে শুনিয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব কিভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন, কিভাবে এই অ্যাপসটি সেটিংস করবেন। তো আমরা এখন এই অ্যাপসটি আনইনস্টল করে দিব। আনইনস্টল করে আমরা ডাউনলোড করব প্রথম থেকে। তো আমরা এখন আনইনস্টল করে দিচ্ছি। তো আনইনস্টল করার পরে আমরা প্রথমে প্লে স্টোরে যাব। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চের মধ্যে লিখবেন T2S। তো আপনারা এই লেখাটি লিখে দিবেন, T2S লেখার পরে সার্চ করবেন। তো ভিউয়ার্স, সার্চ করার পরে অ্যাপসটি চলে আসবে। তো ভিউয়ার্স, এই অ্যাপসের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন এই অ্যাপসটি ইনস্টল করব। তো ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি এখন ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে এই অ্যাপসটির সেটিংস করার জন্য আপনাদেরকে উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে। তো আমি এখন উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই জায়গাতে আপনারা সেটিংস নামের একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা সেটিংস নামের এই অপশনটিতে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে আপনারা এই জায়গাতে আরেকটি অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটির মধ্যে স্পিচ ল্যাঙ্গুয়েজ নামের এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে আপনারা বেঙ্গালি এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখন বেঙ্গালি সিলেক্ট করে নিচ্ছি। তো বেঙ্গালি সিলেক্ট করার পরে আপনাদেরকে এই অপশনটিতে 8 নম্বরে দিয়ে দিতে হবে। তো আমি এই অপশনটি 8 নম্বর করে দিচ্ছি। তারপরে এই অপশনটিকে আপনাদেরকে 9 নম্বর করে দিতে হবে। তো আমি 9 নম্বর করে নিচ্ছি। তারপরে আপনারা একটু নিচে কফি টু স্পিক এই অপশনটিতে ক্লিক করে দিবেন।
তো কপি টু স্পিক এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই জায়গাতে ট্যাপ টু ফরম্যাট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই জায়গাতে আপনারা এটা অন করে দিবেন। তো আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে ব্রেকে চলে আসবেন। তো ব্রেকে চলে আসলে আবারও আপনারা এই জায়গাতে আরেকটি অপশন অন করতে হবে। তো আপনারা এই অপশনটি আবারও অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনাদের এই অ্যাপসের কাজ শেষ। তো ভিউয়ার্স, আমরা এখন চেক করে দেখব এই সেটিংসগুলি ঠিকভাবে হয়েছে কিনা। তার জন্য আমরা আবারও যাচ্ছি ইমোতে। তো ইমোতে যাওয়ার পরে আমরা সেই বাংলা লেখাটি আবারও এই জায়গাতে অডিওতে শুনব। তো তার জন্য বাংলা লেখার উপরে একটু চেপে ধরবেন। চেপে ধরে কপিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন, কীভাবে এই অ্যাপসটির সেটিংস করবেন। তো যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন।